আছে, কেন উলিয়াল্লারা আল্লাহর জাতের হয়, ওরা কাউকে হিংসা করে না, নিন্দা করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতি তাদের কাছে সমান। আল্লাহ যেরকম সকালবেলার সূর্যের আলোটা ইমাম সাহেবের ঘরেও দেয়, ফকিরের ঘরে দেয়, মুফতি মুহাদ্দিস শাইকুল হাদিসের ঘরেও দেয়, সিটিং বাটফার লুচ্চা বদমাইশ এমপি মন্ত্রী প্রেসিডেন্ট যা আছে সবাইয়ের ঘরে সূর্যের আলো দেয় না, কৃপণতা করে। আল্লাহর জাত হয় ওলি আল্লাহর জাত, সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহর মান মর্যাদা দে কত, একজন ওলির কাছে একজন নবী পর্যন্ত পয়গম্বর পর্যন্ত মুরিদ হইছে, সুবহানাল্লাহ। কর একজন নবী উলুল আজম দশজন নবীর শ্রেষ্ঠ নবীর মধ্যে একজন নবী ছিলেন, উনি পর্যন্ত একজন ওলির কাছে বায়াত হয়েছেন। ওলি আল্লাহর এত মর্যাদা, আর ওলি আল্লাহরা যুগে যুগে আছে থাকবে। কোরআন শরীফ খুললে দেখা যায় হে আদম নবীতে এই পর্যন্ত ওলি আল্লাহগণ আছে, এখনো থাকবেন, ওখান থেকে আমার এই কালাম। এই জন্য ওলি আল্লাহদের কাছে হিংসা নাই, ওরা জামাতি কওমি ওয়াবি সুন্নি খারেজি। যেমন নির্বাচন আসলে দেখা যায় বিরোধী দল এবং কি বর্তমান দল সবই শাহজালালের দরবারে যাই দোয়াশা, যাই হোক ওলি আল্লাহর দরবার সবার জন্য সমান, ওখান থেকে এই কালাম। খাটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে, আল্লাহ কোরআনের মধ্যে কয় সূরা আরাফের 56 নম্বর আয়াতে কয় ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত মুহসিনিনের কাছে ওলি আল্লাহর কাছে। এই জন্য ওলি আল্লাহর মাজারে নিয়ত করলে ওলি আল্লাহর মাজারে গেলে নিঃসন্তানময় সন্তান পায়, অসাধ্য কাজ সাধ্য হয়। এই যে এখন বর্তমানে দেখবেন কিশোরগঞ্জ ফাগলা মসজিদ, সারা বিশ্বের মধ্যে মসজিদের অভাব নাই, কোনো মসজিদে এরকম স্বর্ণ গয়না কোটি কোটি টাকার পায় না, কিন্তু ফাগলা মসজিদে পায়। কেন পায়? ওই মসজিদের পাশে একজন ফাগলা সাহিত্য আছে, পাগলের মাজার আছে। তাইলে পাগল নাই এই জন্য আঙ্গো গ্রামের মসজিদে নিয়ত করলে কাম হয় না, আঙ্গো মসজিদের পাশে পাগল নাই। আরেকটা বিষয় আছে, আমাদের এই মসজিদগুলো শতকরা একটা টিকে কিনা জানি না কেন, এগুলা সব হিংসাহীনারির মসজিদ। কেমন মসজিদে গেছেন, আগের কাতারে সভাপতি হইতে পারেন নাই, সেক্রেটারি হইতে পারেন নাই, এখন আমনে আসি আপনার ভাই বেরাদারের লগে যোগাযোগ করি মসজিদের জন্য, দুই ডিসিং তিন ডিসিং জায়গা দিয়া পাঁচ টাস টাঙ্গাইয়া মসজিদ বানা হয়েছে। তাহলে এগুলো হিংসাহীনারির মসজিদ, আর আল্লাহর রাসুল বলছে এসব মসজিদ জ্বালিয়ে দাও। ওলি আল্লাহর মাজার গুলো হিংসাহীনারি করি হয় না কেন, ওলি আল্লাহরা কাউকে হিংসা করে না। সাইতরিকা পাশ করিয়া আমলে হইয়াছে আউলিয়া, ফয়েজ দিয়া ইসলাম প্রসার করে, কি দিয়া জোর করেন, কি দিয়া ফয়েজ দিয়া। আর এখন আমাদের দেশে কিছু ইসলামিক স্কলার বের হইছে, এরা মাইকের সামনে শুধু গীবত গাইয়া এই মোল্লা ওই মোল্লার বিরুদ্ধে কইয়া, এই পার্টি ওই পার্টির বিরুদ্ধে কইয়া ইসলাম জয় করতে চায়, ঠিক না ভাই? ঠিক এ ঠিক না ভাই? ঠিক কইয়া এই জয় করতে চায়, এ ঠিক না ভাই? ঠিক দিয়ে ইসলাম জয় হবে না, কোন বক্তা দিয়ে ইসলাম জয় হয় নাই, ইসলাম জয় হয়েছে ফয়েজ দিয়া, কি দিয়া, জ্ঞানের অস্ত্র দিয়া। ওই মারামারি করি, কোবাকুবি করি, হিংসাহীনারি করি। আজকেই একটু আগে বলছি, দেখেন আমরা ইসলাম ধর্মের মানুষ, একটাই জানাজা, আমিও মুসলিম আপনিও মুসলিম, এই জানাজার মধ্যে কেউ সূরা ফাতিহা ফুটতে কয়, সানা ফুটতে কয়, কেউ আবার ফুটতে নিষেধ করে। আমরা আজকে কেন, যদি সু শিক্ষা ইসলামের সু দিক নির্দেশনা যদি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়, সত্যি আমাদের মাঝে ফেতনা থাকবে না, হিংসাহীনারি থাকবে না। আজকে সেই ইসলাম, সেই আদর্শের ইসলাম গেল কোথায়?
কেউ এই ফিরেও কোরআনের কথা কয়, ওই ফিরেও আল্লাহ রাসুলের কথা কয়, আমিও আল্লাহ রাসুলের কথা কই। এখন আজকে আমরা আলেমরা ফিরেরা ফিরেরা এক এক টেবিলে আসতে পারতেছি না কেন? সব বাদ দেন, বড় বড় দরবার গুলার দিকে তাকাইলে দেখা যায় ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই। কিও আফন মারফেডের ভাই, ভাইয়ের জায়গা ভাইয়ে মারি দিছে, বইনের জায়গা মারি দিছে, মাজারের দান বাক্সালে মারামারি। এটি কোন ধরনের ইসলাম এরা প্রতিষ্ঠিত করবে? এজন্য হকানি ওলি আল্লাহ এগুলার দাঁত ধরবে না, টাকা পয়সার দাঁত ধরবে দাঁত ধরবে না। হকানি ওলি আল্লাহ হইল তিনি, তোমারে যার ভাগ্যে জুটে সৃষ্টি কুল তার ফিসে ছুটে, সেই লোভ আমিও করি না। মালিকের যার ভাগ্যে জুটে যাবে তার পিছে নর নারী সবাই ঘুরবে, কিন্তু সেই লোভ সে করবে না, সে উপহাসের পাত্র হইয়া সমাজে বাস্তবায়ন করবে। যার ভিতরে জাররা পরিমাণ, একটা সরিষারে সত্তরটা ভাগ করলে হয় এক জাররা, এক জাররা পরিমাণ সত্য প্রবেশ করবে, সে তার গায়ে গু মাখবে। গু কেন? তাকে যেন মানুষ ঘৃণা করে, তার কাছে যেন না আসে। জিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খুলে না, ও সে গভীর জলে যায় যে চলে কিনার দিয়ে আর চলে না। এই যে আমি খালি কলস, এর লেগে বেশি লড়ি, মাইরও খাই, পুলিশের পিড়াও খাই, জেলও খাড়ি, যে খালি কলস যে আমি, এই জন্য যাই হোক, তো খাঁটি ইসলাম আছে হক্কানি ওলি আল্লাহর কাছে বাবা। আর হক্কানি ওলি আল্লাহ আপনার ভাগ্যে থাকতে হবে, যার ভাগ্যে হক্কানি ওলি আল্লাহ জুটবে না, এ আওলাদ ফির বন্ড ফির বহুত আছে। এটি হুদা, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। বাবা আজকে যার বাড়িতে মাহফিলে আসছি, এ রহমান ফকির আসলে মাল কামাইয়া শুইছে ভাই, যদি মাল না কামাইয়া শুইত যেখানে এত গোলযোগ, এত ফেতনার যুগে এই একটা মাত্র মেয়ে যার ঘরের ছাল পর্যন্ত নাই, ভাত খাইতে ভাত নাই, এ আকলি মা তার আখি কত বড় ফেমের বাজার জোড়াইছে, এটা তার গুণে না, এটা রহমান ফকিরের ফয়েজে, রহমান ফকিরের রুহানি তাওয়াজ্জুতে আজকে বৃষ্টি পর্যন্ত নাই, কত সুন্দর মাহফিল হচ্ছে। এজন্য একজন হক্কানি ওলি আল্লাহ কাল কেয়ামত দিবসে, বুখারী শরীফের মধ্যে আসছে, সত্তর হাজার কত হাজার, সত্তর হাজার আশেক ভক্তদেরকে বিনা হিসেবে টোকাইয়া টোকাইয়া জান্নাত নিব। কোন সুবহানাল্লাহ, কোরআন শরীফের মধ্যে আসছে একজন লোক ওলি আল্লাহর দরবারে রওনা দিছে, ওনার নাম নিজামউদ্দিন আউলিয়া। উনি একশোটা খুন করার পরে এক ফাগলায় জ্ঞান দিল যে ওলি আল্লাহর দরবারে গেলে তুমি মাপ পাইবে, অনেক বড় ঘটনা। আল্লাহর কুদরতি ভাবে উনি অর্ধেক ফতে মারা গেছে, যাওয়ার পরে জাহান্নামের ফেরেস্তার সর্দার ডাক টানা শুরু করছে জাহান্নামের দিকে, জান্নাতের ফেরেস্তা টানা শুরু করছে জান্নাতের দিকে। দুজন ঝগড়া বন্ধ করে আল্লাহর কাছে যায়, কয় মাওলা আমরা এখন কি করতাম, আমার বানানো কথা না, কয় ফাগলায় যখন কইছে যে ওলি আল্লাহর দরবারে যাইতে, এখন ফাগলা যে জায়গা থেকে বলছে ওই জায়গা থেকে জায়গাটা মাপ দ, মাপ দিয়া যে দিকে বেশি হয় সেই দিকে নিয়ে যাও, যদি কম হয়
তাইলে জাহান্নামে নিয়ে যাইবা, আর যদি রাস্তা বেশি হেঁটে যায় তাহলে জান্নাতে নিয়ে যাইবা। দোনো ফেরেশতা আল্লাহর বিচার মেনে দুনিয়াতে আসলো। আসিফ সর্বপ্রথম জাহান্নামের ফেরেশতা যিনি সর্দার জাহান্নামের, উনি মাইপ্পা দেখলো যে মাইপ্পা দাঁড়াইছে, কয় উনি মনে মনে ভাবতেছে আমারটাই মনে ফত বেশি হবে। যখন জান্নাতের ফেরেশতায় মাপ দিল, মাপ দিয়ে দেখে দে জান্নাতের ফতে মাত্র 1 ইঞ্চি জায়গা বেশি। সুবহানাল্লাহ, কয় ইঞ্চি? এই 1 ইঞ্চি জায়গার কারণে আল্লাহ তারে জান্নাতে দিছে। কি জন্য গেছে? শুধু ওলি আল্লাহর ফতে 1 ফাও বেশি হাঁটছে এই জন্য। সুবহানাল্লাহ। আমাদের দেশের আলেমগুলো এই আলোচনাগুলো আজকে করে না, কি করে? শুধু কিভাবে 20 ঢুকাইয়া আমার দল আমি ভারী করতে পারি, ওই দলের বিরুদ্ধে কইয়া আমাদের অন্তরে 20 ঢুকাইয়া কিভাবে আমাদের দল ভারী করতে পারে, এইটাই এদের আলোচনার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, নিজের দল ভারী করার জন্য। খাঁটি ওলি আল্লাহ যারা, তারা নিজের দল ভারী করে না, তারা আরো পারলে তাদের দলে ঠেলিয়া দেয়, হে দলে যাবে না আমার কাছে কি। হক্কানি ওলি আল্লাহ কেন? কামাইতে অনেক কষ্ট আছে বাবা, এজন্য